প্রতি শরতর প্রভাতি ফুলে তবু তোমাকেই মোর কথা, প্রতি মেঘালির নিশা জোরে তবু তোমাকেই মোর ব্যথা। জুবিন অনুরাগীর বাবে ভাল খবর, ক্রমাত সুস্থ হয়েছে জুবিন গার্গ। জুবিনে বাহিরের খাদ্য গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। জুবিনের স্বাস্থ্য পরীক্ষার অন্তত প্রকাশ পাইছে কেইবাটাও গুরুত্বপূর্ণ দিক। বিশেষকৈ জুবিন গার্গে অনিয়মীয়াকৈ খাদ্য গ্রহণ করা, মেডিসিন নিয়মীয়াকৈ গ্রহণ করার পৰা দূরত থাকা, কামর হেঁচা, দুপুর নিশা পর্যন্ত টোপনি নোযোৱাৰ বাবে পুনৰ অসুস্থ হৈ পৰে জুবিন গার্গ। গতিকে চিকিৎসকৰ মন্তব্য, জিৰণি লোৱাৰ খুবেই প্রয়োজন জুবিন গার্গৰ। আমি যোৱাবাৰো তেওঁক এইটো এডভাইস দিছিলোঁ, তেওঁ ইমান কাম কৰে, গতিকে ডে এণ্ড নাইট কৰিলে ডেফিনেটলি মানুহৰ এটা ৰেষ্টিং এটা টাইম থাকে, অলপ ৰেষ্ট ল'ব লাগে। দেওবাৰে পুৱা প্ৰায় 9:10 হঠাৎ অসুস্থ হৈ পৰিছিল যুৱ প্ৰজন্মৰ হাৰ্টথ্ৰব জুবিন গার্গ। মহানগরীর জুনালিস্থিত মিউজিক স্টুডিওত ব্যস্ত থকার মাজতে হঠাৎ জুবিন গার্গর হয়েছিল সিজার এটেক, আর তারপিছতে ততাতৈয়াকৈ শিল্পীগৰাকীক ভর্তি করা হয় ভঙাগড়স্থিত নেম কেয়ার সুপার স্পেশালিটি হাসপাতালত। লগে লগে আরম্ভ হয় জুবিন গার্গর চিকিৎসা, ভর্তি করা হয় MICU-ত। নেম কেয়ার হাসপাতালত 24 ঘণ্টা ধরে চিকিৎসকর সূক্ষ্ম নিরীক্ষণ আর চিকিৎসার অন্তত বর্তমান সুস্থ হয়ে উঠিছে যুব প্রজন্মর হার্টথ্রব গৰাকী। বিশিষ্ট চিকিৎসক হিতেশ বৰুৱাৰ মতে প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষার অন্তত জুবিন গার্গর স্বাস্থ্যক লৈ বর্তমান নাই কোনো চিন্তার কারণ। প্রবলেম নাই, সৰু সুৰা ব্লাডৰ টেষ্ট এটা হেৰি আছে, সেইখিনি ঠিকঠাক হৈ যাব, দুইদিনতে ভাল হৈ যাব, এইটো কাৰণে বিশেষ চিন্তা কৰিবলগীয়া কথা নাই। ক্রমাৎ সুস্থ হোৱাত আজি MICU-ৰ পৰা কেবিনলৈ স্থানান্তৰ কৰা হৈছে জুবিন গার্গক। লগতে কাইলৈ জুবিন গার্গক নিজ গৃহলৈ যাবলৈ দিয়াৰ পূৰ্ণ সম্ভাৱনাৰ কথা প্ৰকাশ কৰিলে নেম কেয়াৰ হাস্পতালৰ সঞ্চালক তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টৰ হিতেশ বৰুৱাই। আজি আমি ICU-ৰ পৰা ৰুমলৈকে শিফ্ট কৰিম, গতিকে আজি ৰুমলৈকে শিফ্ট কৰি বাকী যিখিনি সৰু সুৰা তাৰতম্য আছে সেইখিনি ঠিকঠাক কৰাৰ কাৰণে হয়তো এদিন দুদিন লাগিব পাৰে, গতিকে এইখিনি ভাল পোৱাৰ পিছত তেওঁক ডিচাৰ্জ দিব পাৰিম। গুৱাহাটীৰ পৰা অসীম দত্তৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।